রমজান স্পেশাল আজকে আমি সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার আর রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। সামনে যেহেতু গরম আর রমজান দুটোই একসঙ্গে চলে আসছে, তাই ইফতারে আমাদের হেলদি একই সঙ্গে রিফ্রেশিং কিছু রাখতে হবে যেন সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। এই সাবুদানা ফ্রুটস ডেজার্টটি একই সঙ্গে হেলদি, রিফ্রেশিং আর টেস্টিও। আমি একদমই সহজভাবে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। টেস্টটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না, আপনারা যদি আর একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও বাড়িয়ে দিবেন। এখানে কিন্তু আমি কিছু ফ্রুটস অ্যাড করব, ফ্রুটসগুলো কিন্তু মিষ্টি হবে সে ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এই দুধটাকে আমি জাল করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়া বা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ফ্রুটসের ফ্লেভারই বেশি ভালো লাগে, তাই আমি এক্সট্রা আর কোনো ফ্লেভার অ্যাড করব না। 1/2 কাপ নর্মাল টেম্পারেচারের পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে পানির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটা আমি দুধের সাথে দিয়ে দিয়েছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে দলা ধরে যেতে পারে। যেহেতু দুধটা জাল করে ঘন করার মতো সময় নেই, তাই এভাবে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। তবে দুধটাকে অনেক বেশি ঘন করা যাবে না, কারণ এখানে সাবুদানা দিব আর সাবুদানা দিলে অনেকটাই ঘন হয়ে আসবে। এরপর এগুলোকে আর বেশিক্ষণ জাল করা যাবে না, আমি চুলাটাকে অফ করে দিব আর অন্য একটা পাত্রে নিয়ে নিব। দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর সাবুদানাগুলোকে সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। পানিতে যখন হালকা করে বলক আসা শুরু করবে তখন এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ সাবুদানা। সাবুদানাগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে এই সাবুদানাগুলো জমাট বেঁধে যাবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এই সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নিব প্রায় 15 মিনিটের মতো। সময়টা আরও কম বেশি লাগতে পারে, এই সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে কালারটা একদমই চেঞ্জ হয়ে একদমই স্বচ্ছ হয়ে যাবে, তখনই বুঝতে হবে সাবুদানাগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নিতে হবে। গরম পানিটা ঝরে যাওয়ার পর এবার আমি এখানে নর্মাল পানি দিয়ে এই সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন গরম ভাবটাও চলে যায়, আঠালো যে ভাবটা থাকে সেটাও যেন চলে যায়। সাবুদানাগুলো ঠিক এরকমই ঝরঝরে হয়ে যাবে। এইদিকে আগে থেকে তৈরি করে রাখা দুধটা এখন একদমই ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। এবার এই দুধের সাথে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফ্রুটস অ্যাড করার আগে এখনই কিন্তু সাবুদানাটা অনেক বেশি ইয়াম্মি মনে হচ্ছে। দুধ আর সাবুদানাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে ফ্রুটসগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1টা আপেল। আপেলগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব লাল সবুজ আঙ্গুর মিক্স করে 1 কাপের মতো। এরপর দিচ্ছি আমি 1টা আম। আমগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি যে যে ফলগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে এমন কোনো ব্যাপার না, আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের হাতের কাছে যেই ফলগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিলাম 3টা স্ট্রবেরি, এগুলোকে আমি একটু ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 2টা কলা। আমি আবারও বলছি আমি আমার পছন্দের মতো আমার হাতের কাছে যে ফ্রুটসগুলো ছিল সেগুলোই দিচ্ছি। কলাগুলোকে আমি পাতলা পাতলা আর গোল গোল করে স্লাইস করে নিচ্ছি, এগুলোকে কাটার আর কোনো দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, আর ফ্রুটসগুলো তো অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে।
চাইলে আগেই তৈরি করে ফ্রিজার নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন 5 থেকে 6 ঘন্টার জন্য। খাওয়ার ঠিক আগ মুহূর্তে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন সাবুদানার এই মজাদার ড্রিঙ্কসটি বা ডেজার্টটি। যেটাই বলেন না কেন, এই ডেজার্টটি যদি আপনারা একবার বাসায় তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি হয় খেতে। সারাদিন রোজা রাখার পর যদি ইফতারে এইরকম সাবুদানার ডেজার্টটি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে, মন প্রাণ কিন্তু এক নিমিষে জুড়িয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।